শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার ফরজ বিধান মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দিয়েছেন, এবং সাথে সাথে কোরআন এবং হাদিসের মজলিস যেখানে কোরআন এবং হাদিসের কথা বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
এই কোরআন হাদিসের মজলিসে আসার বসার, কোরআন হাদিস থেকে কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা প্রত্যেকেই জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে মহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের এই দোয়া মাহফিলের, দোয়া এবং ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম ও দীন দরদী ইসলাম প্রিয় সর্বস্তরের মুসলমান ভাইরা ও পর্দার আড়ালের স্নেহের মা ও বোনেরা, আমি আপনাদের সামনে কোরআন হাদিস থেকে দুই একটি কথা বলার ইচ্ছা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি তৌফিক দান করেন তাহলে কোরআন এবং হাদিস থেকে দুই একটি কথা বলবো ইনশাআল্লাহ। আমি প্রথমেই জিজ্ঞাসা করতে চাই, আমাদের মনিব, আমাদের প্রভু কে? আল্লাহ। আরো জোরে বলুন, আল্লাহ। আমাদের প্রভু, আমাদের মনিব হলেন আল্লাহ, আর আমরা হলাম আল্লাহ তাআলার গোলাম। আমরা কি আল্লাহ তাআলার গোলাম? মনিব এবং গোলামের সম্পর্কটা গভীর হওয়া চাই কিনা? চাই। মনিব এবং গোলামের, আল্লাহ এবং আল্লাহর গোলামের সম্পর্কটা যখন গভীর হবে, সম্পর্ক এবং তাআল্লুকটা যত গভীর হবে তত আল্লাহর সাথে সম্পর্ক হয় এবং আল্লাহর প্রিয় হওয়া যায়, ঠিক না বেটি? যত সম্পর্কটা যত গভীর হবে, তাআল্লুকটা যত গভীর হবে তত আল্লাহর সাথে সম্পর্ক হয়। আমরা চাই অবশ্যই আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হোক, আমরা চাই অবশ্যই আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর একজন মায়ার বান্দা আমি হই, চাই কিনা? চাই। তাহলে কিভাবে হব আল্লাহর মায়ার বান্দা, আল্লাহর প্রিয় মানুষ, আল্লাহর প্রিয় গোলাম কিভাবে হব, কি করলে হওয়া যায়? আল্লাহর সাথে যদি সম্পর্ক গড়তে চাই, আল্লাহর সাথে যদি তাআল্লুক গড়তে চাই, তাহলে কিছু নিয়ম কানুন আছে, আছে কিনা? দেখুন, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর প্রিয় মানুষ, তারা কিন্তু আল্লাহকে, আল্লাহর সাথে সম্পর্ক হয়েছে এইভাবে কষ্টের মাধ্যমে, কষ্ট মুজাহাদার মাধ্যমে, ঠিক না বেটি? কষ্ট মুজাহাদার মাধ্যমে আল্লাহকে পেয়েছেন। ঠিক তদ্রুপ আমরা যদি চাই আল্লাহওয়ালা হতে, আমরা যদি চাই খাঁটি মুত্তাকি পরহেজগার হতে, তাহলে আমাদেরকেও কষ্ট করতে হবে। প্রতিটা পদে পদে যদি মহান রব্বুল আলামিনের স্মরণ অন্তরের মধ্যে রাখি, প্রতিটা পদে পদে যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহর জিকির করি, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক হয় কিনা? জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক হয়, ঈমান বাড়ে। ও মুসলমান, আল্লাহর গোলাম, প্রতিটা পদে পদে যদি আল্লাহর কাছে চেয়ে নেই, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক হয়। প্রতিটা পদে পদে যদি যে সমস্ত দোয়া এবং আমল আছে, ওই সমস্ত দোয়া এবং আমল যদি করি, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক হয় কিনা? এই সম্পর্কটা, এইটা হলো সহজ আমল, আল্লাহর সাথে তাআল্লুক গড়ার, আল্লাহর সাথে সম্পর্ক গড়ার সহজ আমল এটা। কিন্তু এই আমলটা যখন করব, সঙ্গে সঙ্গে যদি গুনাহ থেকে বেঁচে থাকি, গুনাহ থেকে বেঁচে থাকি, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক আরো গভীর হয়। আমল করলাম কিন্তু গুনাহ থেকে বাঁচলাম না, তাহলে তো আল্লাহর ওলি হওয়া যাবে না, আল্লাহর প্রিয় মানুষ হওয়া যাবে না। আমল করতে হবে, সঙ্গে সঙ্গে গুনাহও ছাড়তে হবে, তাকওয়া পরহেজগারি অবলম্বন করতে হবে, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দেন, আমার আল্লাহ এই আয়াতের মধ্যে ওলিদের পরিণাম সম্পর্কে ঘোষণা দেন, যে ওলিদের পরিণাম কি হবে, যারা আল্লাহর ওলি,
যারা আল্লাহর খাস বান্দা, যারা আল্লাহর প্রিয় মানুষ, তাদের পরিণাম কি হবে? মরণের পরে এই দুনিয়ার জিন্দেগি থেকে যখন তারা আখেরাতের জিন্দেগিতে চলে যাবেন, তখন তাদের পরিণাম কি হবে? আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর প্রিয় মানুষ, যারা আল্লাহর প্রিয়, তাদের পরিণাম কি? আল্লাহ বলেন, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। তাদের কি নাই? কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলেন তাদের কোন চিন্তা নাই। এখন কিসের ভয় নাই? ওলিদের কিসের ভয় নাই, কিসের চিন্তা নাই? আমার আল্লাহ বলেন, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর প্রিয় মানুষ, তাদের কোনো ভয় নাই। কিসের ভয় নাই? ও মুসলমান আল্লাহর গোলাম, যারা আল্লাহর প্রিয় হয়ে গেছে, যারা আল্লাহর প্রিয় মানুষ বনে গেছে, তাদের কোনো ভয় নাই। আল্লাহর আযাবের কোনো ভয় নাই। কিসের ভয় নাই? আল্লাহর আযাবের কোনো ভয় নাই। কেন ভয় নাই? তারা তো আল্লাহর প্রিয় মানুষ বনে গেছে, তারা আল্লাহর হয়ে গেছে। মুফাসসিরিন কেরাম বলেন, তারা তাদের আল্লাহর আযাবের ভয় নাই, মানে যে আযাবের ভয় থাকবে, আযাবের ভয় থাকবে, এটাই মুত্তাকিদের আলামত। আযাবের ভয় অন্তরের মধ্যে অবশ্যই থাকবে, আল্লাহর ভয় থাকবে, কিন্তু ভয়ের বাস্তবায়ন হবে না। আল্লাহর ভয়, আযাবের ভয়, জাহান্নামের ভয় তাদের দিলের মধ্যে থাকবে, কিন্তু এই ভয়ের বাস্তবায়ন হবে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, এবং তাদের কোনো চিন্তা নাই। অর্থাৎ যারা আল্লাহর প্রিয় মানুষ, দুনিয়াতে এই জীবন, দুনিয়ার জীবন চালাইতে গিয়ে অনেক কষ্ট মুজাহাদা করেছেন, করেন কি না? যারা আল্লাহর ওলি, গুজরে গেছেন, অথবা এখনো যারা জীবিত আছেন আল্লাহর প্রিয় মানুষ, তারা দেখবেন অনেক কষ্ট করে, আল্লাহকে পাওয়ার জন্য অনেক চেষ্টা মুজাহাদা করেন, তাহাজ্জুদের নামাজ পড়তে অনেক কষ্ট হয় কি না? হয়। ঠান্ডার সময় তো আরো বেশি কষ্ট হয়, ফজরের নামাজ পড়তে গেলেও কষ্ট হয়, সারা রাত ঘুমের মধ্যে কাটাইলাম, ফজরের সময় যখন হয় তখন আর বিছানা থেকে উঠতে মন চায় না, হয় না এরকম? হয়। কিন্তু আল্লাহর প্রিয় যারা, যাদের ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয়ে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, জিকির আজকার করে, আল্লাহকে ডাকে, আল্লাহর ভয়ে চোখের পানি ছাড়ে, ফজরের জামাতের জন্য মসজিদের দিকে যায়, কষ্ট হয়নি? শুধু তাই নয়, মুসলমান আল্লাহর গোলাম, জীবন চালাইতে গিয়ে অনেক কষ্টের মধ্যে সংসার চালাইতে হয়। যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর প্রিয় মানুষ, তারা জীবনের মধ্যে অনেক কষ্ট করেন, সংসার চালাইতে গেলেও কষ্ট। আল্লাহর পথে তাকওয়া নিয়ে, পরহেজগারি নিয়ে চলতে হলে দুনিয়ার সামাজিকতা বর্জন করতে হয়, অনেক সময় দুনিয়ার সামাজিকতা বর্জন করতে হয়। মানুষ অনেক কিছু বলে, মানুষ অনেক সময় গালিগালাজ করে, নিন্দা করে, সমালোচনা করে, করে কি না? করে। এই যে কষ্ট পেয়েছেন, ও মুসলমান আল্লাহর গোলাম, মরণের পরে যখন আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন, কি দিবেন? জান্নাত দিবেন। এই জান্নাত যখন চোখের সামনে ভেসে আসবে, জান্নাতের নাজ নিয়ামত যখন আল্লাহর ওলিরা, আল্লাহর প্রিয় মানুষরা দেখবেন, তখন ওই যে দুনিয়ার জিন্দেগিতে যে কষ্ট করেছেন, যে কষ্টের বিনিময়ে জান্নাত পেয়েছেন, ওই কষ্টের কথা আর চিন্তাও আসবে না। দুনিয়ার মধ্যে যে কষ্ট করেছেন, এই কষ্টের কথা আর খেয়াল আসবে না। আল্লাহর দেয়া নাজ নিয়ামত জান্নাত পাইয়া সব কিছু ভুলে যাবেন। ওলিকারা, ওলিদের পরিচয় কি? আমার আল্লাহ পরের আয়াতের অংশের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। আল্লাহ বলেন, ওলি হলো তারা যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। ঈমান আনছে এবং
সঙ্গে সঙ্গে তাকওয়া পরহেজগারি অবলম্বন করেছে, তারাই আল্লাহর ওলি। বলুন তো, যদি তাকওয়া না থাকে তাহলে আল্লাহর ওলি হওয়া যায়? তাকওয়া অবশ্যই থাকতে হবে, কারণ তাকওয়াই হলো ইবাদতের মূল। সব ইবাদতের মূল হলো তাকওয়া। যখন মানুষের অন্তরে তাকওয়া এসে যাবে তখন মানুষ অটোমেটিক আল্লাহর ইবাদত করবে, অটোমেটিক গুনাহ থেকে বেঁচে থাকবে, ঠিক না বেটি? এখন আসুন, তাকওয়া কি জিনিস বুঝতে হবে কিনা। তাকওয়া, তাকওয়া শব্দটি হলো আরবি, ফার্সিতে যাকে বলা হয় পরহেজগারি, বাংলায় বলা যার অর্থ বিরত থাকা, সতর্ক থাকা, বেঁচে থাকা, ভয়ভীতি। অর্থাৎ আল্লাহ তাআলার ভয়ভীতি অন্তরের মধ্যে সবসময় জাগ্রত রাখা, তাকেই কি বলা হয়? তাকওয়া বলা হয়। অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে রেখে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে চলার নাম হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ সব সময় অন্তরের মধ্যে রেখে মাবুদের রেজামন্দির উদ্দেশ্যে নবীর বাতলানু পথে, প্রদর্শিত পথে চলার নাম হলো তাকওয়া। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আমাকে একটু তাকওয়া সম্পর্কে ওয়াজ করুন, নসিহত করুন। কে? খলিফাতুল মুসলিমিন হযরত উমর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমাকে তাকওয়া সম্পর্কে নসিহত করুন। তাকওয়া কি জিনিস? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত উমরকে বলেন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর, আপনি কি কখনো কাঁটা গেরা পথে চলেছেন, যেই পথের মধ্যে কাঁটা আছে কাঁটা? অর্থাৎ আপনি জঙ্গলের মধ্য দিয়ে চলেছেন কি যার মধ্যে কাঁটা আছে? আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর হযরত উমর বলেন, হ্যাঁ আমি ওই পথে চলেছি। হযরত উবাই ইবনে কাব বলেন, তখন আপনি কিভাবে চলেছেন, কি করেছেন, কিভাবে ওই পথ আপনি অতিক্রম করেছেন? আল্লাহর নবীর সাহাবী হযরত উমর বলেন, তখন আমি আমার জামা কাপড়, আমার শরীরকে সতর্ক রেখে আমি ওই পথ খুব সতর্ক অবস্থায় পাড়ি দিয়েছি। আল্লাহর নবীর সাহাবী উবাই ইবনে কাব বলেন, ওইটার নামই হলো তাকওয়া। অর্থাৎ দুনিয়ার জিন্দগি চালাইতে হলে, দুনিয়ার জিন্দগিতে চলতে হলে অনেক সময় অনেক মুসিবত বিপদ আসে, আসে কিনা? আসে। অনেক পরীক্ষা আসে, অনেক সময় গুনাহের কাজ সামনে পড়ে, অনেক সময় শয়তানের দুকায় গুনাহের কাজ করে ফেলি, করি কিনা? কিন্তু সতর্ক অবস্থায় চলিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের ভীতি অন্তরের মধ্যে রাখিয়া সতর্ক অবস্থায় এই দুনিয়ার জিন্দগি পাড়ি দেওয়াই হলো তাকওয়া। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, তাকওয়া যদি অন্তরের মধ্যে না থাকে তাহলে আল্লাহর ইবাদত বন্দেগীও করা যায় না, তাকওয়া যদি অন্তরের মধ্যে না থাকে গুনাহ থেকেও বাঁচা যায় না। তাকওয়া যার অন্তরের মধ্যে নাই ওই ব্যক্তি তো চুরি করবে, ওই ব্যক্তি তো ঘুষ খাইবে, ওই ব্যক্তি তো সুদ খাইবে। যার ভিতরে তাকওয়া নাই সে তো গুনাহ করবে, কারণ আল্লাহর ভয় অন্তরের মধ্যে নাই। আল্লাহর ভয় না থাকার কারণে চুরি করে, আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে ডাকাতি করে, আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে সুদ খায়, আল্লাহর ভয় না থাকার কারণে ঘুষ খায়, আল্লাহর ভয় না থাকার কারণে দুর্নীতি করে, আল্লাহর ভয় না থাকার কারণে খুন করে, গুম করে, করে কিনা? কিন্তু যে মানুষটার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবে, যেই মানুষটার অন্তরে পরহেজগারি ঢুকে যাবে, ওই মানুষ তখন গুনাহের দ্বারে কাছেও যাবে না, যাবে যাবে না, গুনাহের দ্বারে কাছেও যাবে না। ও মুসলমান, আল্লাহর গোলাম, তাকওয়া কাকে বলা হয়? মানুষের অন্তরে যখন আল্লাহর ভয় ভীতি জাগ্রত থাকে, এই মানুষ আর কখনো গুনাহ করে না, জঙ্গলে গিয়েও গুনাহ করবে না, করবে নির্জন স্থানে গিয়েও গুনাহ করবে না, গর্তের ভিতরে ঢুকেও গুনাহ করবে না, পানির মধ্যে ডুব দিয়েও গুনাহ করবে না, পর্দার আড়ালে গিয়েও গুনাহ করবে না, জিনা করবে না, সুদ খাইবে না, ঘুষ খাইবে না, কারণ তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। কি
কিভাবে বুঝবেন যে আমার ভিতর তাকওয়া আছে? যখন গুনাহের দিকে মন আকৃষ্ট হয়, যখন গুনাহ করতে মন চায়, তখন দেখবেন আপনার মনের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয় যে আমি কিভাবে গুনার কাজ করি। যদিও দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু মহান প্রভু আল্লাহ তাআলা তো দেখতেছেন। যদি এই কথাটা আপনার অন্তরে আসে, মনে করবেন আপনার ভিতর তাকওয়া আছে। কারণ যখন মানুষের অন্তরে এই কথাটা জাগ্রত হয়ে যায় যে আমি যদি এখন গুনাহ করি, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু এমন একজন দেখবেন যিনি আমার মনিব, তার কাছ থেকে বাঁচা সম্ভব নয়। আল্লাহর কাছ থেকে বাঁচা সম্ভব, কারণ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর কাছ থেকে বাঁচা সম্ভব নয়। কারণ আমরা যাই কিছু করে মহান রব্বুল আলামিন সব কিছু কুদরতি ক্যামেরা দ্বারা রেকর্ড করেন, করেন কিনা? আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছেন, একজন ফেরেশতা নেকি লেখেন, অন্য ফেরেশতা বদি লেখেন। এই যে ফেরেশতারা আছেন, এই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেকি এবং বদি সব কিছু কুদরতিভাবে আল্লাহ তাআলা রেকর্ড করতেছেন। এই জন্য আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছ থেকে বাঁচা সম্ভব নয়। দুনিয়ার মানুষে মানুষকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। ও মুসলমান আল্লাহর গোলাম, যেখানে পুলিশি পাহারা নাই, যেখানে সরকারি গোয়েন্দা বাহিনী অপারগ, যেখানে স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টিও অপারগ, সেখানে একমাত্র আল্লাহর বই মানুষকে গুনাহ থেকে বাঁচাতে পারে। যেখানে পুলিশও পাহারা নাই, সিসি ক্যামেরাও নাই, গোয়েন্দা বাহিনীও নাই, দুনিয়ার কোনো মানুষ নাই, ওই জায়গা থেকে কে বাঁচাইতে পারে মানুষকে? আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, এই তাকওয়ার বদৌলতে, পরহেজগারির বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে রক্ষা করেন। একজন পীর দুইজন উনার দুইজন মুরিদকে বললেন, তাকওয়া পরহেজগার কতটুকু অর্জন হয়েছে, তাকওয়া কতটুকু অন্তরের মধ্যে হাসিল হয়েছে, এই পরীক্ষা করার জন্য দুইটা কবুতর দিলেন। দুইজন মুরিদকে পৃথকভাবে দুইটা কবুতর দিলেন, যাও এই দুইটি কবুতরকে জবাই করে নিয়ে আসো, তবে শর্ত হলো এমন স্থানে জবাই করবা যেখানে কেউ দেখে না, নির্জন স্থানে গিয়ে জবাই করবা যেখানে কেউ না দেখে, শর্ত। দুইজন মুরিদ চলে গেলেন, পাহাড়ের দিকে চলে গেলেন, জঙ্গলের মধ্যে চলে গেলেন। আল্লাহর এক বান্দা জঙ্গলের মধ্যে গিয়ে পর্দার আড়ালে কবুতর জবাই করলেন, কিন্তু আরেক বান্দা চতুর্দিকে যায়, পর্দার আড়ালে যা জবাই করবে কিন্তু জবাই করে না, পাহাড়ের উপর উঠে, পাহাড়ের উপর উঠেও সে জবাই করে না, গর্তের ভিতর ঢুকে, গর্তের ভিতর ঢুকেও জবাই করে না, উপরের দিকে চায়, ডাইনে চায়, বামে চায়, সামনে চায়, পিছনে চায়, এইভাবে চতুর্দিকে চায় কিন্তু জবাই করে না, দুনিয়ার কোন মানুষ দেখতেছে না, তারপরও সে জবাই করে না। জিন্দা কবুতর নিয়ে পীর সাহেবের দরবারে হাজির, তার কাছে পীর সাহেবের কাছে হাজির। আল্লাহর ওলী জিজ্ঞাসা করলেন, ও আমার মুরিদ, তুমি কেন কবুতর কিভাবে জবাই করলা, কেউ দেখেছে কি? আল্লাহর বান্দা জবাব দিলেন, ও আমার মুর্শিদ, আমি এমন জায়গায় কবুতর জবাই করেছি যেখানে কেউ দেখে নাই, কেউ দেখে নাই। আল্লাহর বান্দা আল্লাহর ওলী ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন কবুতর জবাই করলা না? আল্লাহর বান্দা জবাব দিলেন, আমি এমন জায়গায় গেলাম, পাহাড়ের চূড়ায় গেলাম, কবুতর জবাই করব, কিন্তু দুনিয়ার কেউ নাই, কেউ দেখতেছে না, কিন্তু আমার মন সাক্ষী দিয়ে আল্লাহ দেখতেছে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বলেন, ও আল্লাহর ওলি, আমি গর্তের মধ্যে ঢুকলাম জবাই করার জন্য, কিন্তু আমার মন সাক্ষী দিয়ে আল্লাহ দেখতেছেন, আমি যখন জঙ্গলের মধ্যে ঢুকলাম যেখানে কোনো মানুষ নাই, আমি জবাই করব কিন্তু মনে হয় আমার আল্লাহ দেখতেছেন, এইভাবে আমি সারাদিন ঘুরাইলাম, ডানে চাইলাম, বামে চাইলাম, পিছনে চাইলাম, সামনে চাইলাম, কেউ নাই, কিন্তু আমার মন সাক্ষী দিতেছে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন,
তাই আমি আর জবাই করলাম না, কারণ আপনি যে শর্ত দিয়েছেন যাতে কেউ না দেখে, কিন্তু আমার অন্তর সাক্ষী দে আল্লাহ তো দেখতেছেন, এই জন্য আমি জবাই করি নাই। আল্লাহর ওলি বুঝতে আর বাকি রইল না কার ভিতর তাকওয়া আছে আর কার ভিতর তাকওয়া নাই। যেই ব্যক্তি যেই মুরিদ কবুতর জবাই করেন নাই, আল্লাহর ভয়ে আল্লাহ দেখতেছেন, মুর্শিদ সঙ্গে সঙ্গে তাকে খেলাপতি দিয়ে দিলেন, যাও। কেন দিলেন? মুর্শিদ বুঝতে পারলেন যে ওই ব্যক্তির মধ্যে তাকওয়া এসে গেছে, অর্থাৎ আল্লাহ যে সব সময় দেখতেছেন, মাঠে থাকি গাঁটে থাকি গড়ে থাকি বাহিরে থাকি জঙ্গলে থাকি যেখানেই থাকি, আল্লাহ যে আমাকে দেখতেছেন, আমি কি করতেছি না করতেছি, কি কথা বলতেছি, খারাপ কথা বলতেছি নাকি ভালো কথা বলতেছি, সবকিছু আল্লাহ দেখতেছেন। এই এই জিনিসটা যখন মানুষের অন্তরে এসে যায়, এই জিনিসটা যখন জাগ্রত হয়ে যায়, তখন মানুষ কি হয়ে যায়? তাকওয়াওয়ালা হয়ে যায়, পরহেজগার হয়ে যায়। এইভাবে মানুষের অন্তরে যখন তাকওয়া ঢুকে যায়, তখন ওই মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর প্রিয় হয়ে যায়। অমুসলমান আল্লাহর গোলাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার অভ্যাস ছিল যখন তিনি খলিফা ছিলেন তখন বাহির হইতেন, মানুষের অবস্থা পর্যবেক্ষণ করতেন যে মানুষ কোন অবস্থায় আছে, তার ভিতর তাকওয়া আছে কিনা, মানুষ আল্লাহর ইবাদত করতেছে কিনা, আমার এই রাষ্ট্রের মধ্যে মানুষ কোন অবস্থায় চলাফেরা করতেছে, কি মনোভাব নিয়ে মানুষ চলাফেরা করতেছে, এই অবস্থা পর্যবেক্ষণ করার জন্য হযরত ওমর প্রায় সময় কি হইতেন, রাজ প্রসাদ ছাড়িয়া বাহির হইতেন, সাধারণ মানুষের অবস্থা পর্যবেক্ষণ করতেন। আল্লাহ নবীর সাহাবী হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন বাহির হইলেন, হাঁটতে হাঁটতে এক রাখালের কাছে গেলেন, এক রাখাল ছাগল চড়াইতেছে, আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ওই রাখালের কাছে গেলেন, রাখালকে গিয়ে বললেন, ওই রাখাল ভাই আমি একজন মুসাফির ব্যক্তি, আমি একজন মুসাফির ব্যক্তি, অনেক দূর থেকে এসেছি, আমাকে একটু ছাগলের দুধ দোহন করে আমাকে একটু খাওয়াও, আমার আমার পিপাসা লাগছে। রাখাল ছেলে ডাক দিয়ে বলল, হে খলিফা, হে মুসাফির, আমি তো এই ছাগলের মালিক না, আমি তো ছাগলের মালিক না, আপনাকে কিভাবে আমি দুধ দোহন করে খাওয়াইব, আমি তো ছাগলের মালিক না, বরং আমি ওই ছাগলকে রক্ষণাবেক্ষণ করি, আমি যদি মালিক হইতাম তাহলে আপনাকে আমি ছাগল দোহন করাইয়া দুধ খাওয়াইতাম, কিন্তু আমি তো মালিক না। হযরত ওমর পরীক্ষা করার জন্য বললেন, ঠিক আছে তুমি মালিক না, কিন্তু এক কাজ করো, তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমাকে টাকা দিয়ে দিব, আর তুমি কিছু টাকা পাইলা আর আমি ছাগল ছাগলকে দোহন করে দুধ খেয়ে আমার পিপাসা মিটাইব, আর তুমিও কিছু টাকা পাইলা, কারণ এতগুলো ছাগল মালিক তো আর কি হিসাব নেবে না, মালিক জানবে না যে এত হাজার হাজার ছাগলের মধ্যে তুমি একটা ছাগল বিক্রি করে দিয়েছো, এটা তো মালিক হিসাব নেবে না। ওই রাখাল ডাক দিয়ে বলে, হে মুসাফির ভাই, ঠিক আছে মালিক জানবে না, আমি মালিক হিসাব নিবে না, এটা ঠিক, কিন্তু এমন একজন মালিক আছেন যে মালিক দেখতেছেন, যে মালিক হিসাব নিবেন। খলিফাতুল মুসলিমিন আশ্চর্য হয়ে গেলেন, হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, ভাই রাখাল সেই মালিক কে? ওই রাখাল ডাক দিয়ে বলে, হে মুসাফির ভাই, উনি এমন একজন মালিক যিনি তোমার মালিক, যিনি আমার মালিক, যিনি আকাশের মালিক, যিনি জমিনের মালিক, যিনি পাহাড় পর্বতের মালিক, যিনি সমস্ত মানুষের মালিক, যিনি সমস্ত পশু পাখির মালিক, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ, দেখছেন রাখালের তাকওয়া। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, একজন রাখালের অন্তরে কি এই পরিমাণ তাকওয়া? ওই জমানার রাখালের অন্তরেও কি পরিমাণ তাকওয়া ছিল, কিন্তু বর্তমান জমানায় আমাদের অন্তরে তাকওয়া নাই। ওই রাখাল কি পরিমাণ তার অন্তরের মধ্যে তাকওয়া আছে,
যে তাকওয়ার কারণে একটা ছাগল বিক্রি করলো না, যে যদিও দুনিয়ার মালিক জানবে না, দেখবে না, হিসাব নেবে না, কিন্তু দুনিয়া এবং আখেরাতের মালিক যিনি, উনি তো দেখতেছেন। সুবহানাল্লাহ। এই তাকওয়ার বদৌলতে মানুষ গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। তাকওয়া নাই মানুষ অহরহ গুনাহ করে, ঠিক না বেদি? ঠিক। তাকওয়ার বদৌলতে মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে। ও মুসলমান, আল্লাহর গোলাম, তাকওয়ার বদৌলতে মানুষ আল্লাহর ওলি হয়, তাকওয়ার বদৌলতে মানুষ আল্লাহর প্রিয় মানুষ হয়, তাকওয়ার বদৌলতে আল্লাহর গোলাম হওয়া যায়। শুধু তাই নয়, তাকওয়ার বদৌলতে আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন ধরনের গুনাহ থেকেও বাঁচিয়ে দেন। যার ভিতরে তাকওয়া আছে, এই তাকওয়ার বদৌলতে মানুষকে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের মুসিবত, বিপদ এবং গুনাহের কাজ যা সামনে আসছে কিন্তু মন চাচ্ছে না গুনাহ করতে, গুনাহ থেকে বাঁচতে চায়, আল্লাহ তাকে বাঁচার জন্য সুযোগ করে দিবেন, বাঁচার রাস্তাটা আল্লাহ রাব্বুল আলামিন আসান করে দিবেন। কিভাবে? কোরআনের আয়াত আছে, আমার আল্লাহ বলেন, যার ভিতরে তাকওয়া আছে, পরহেজগারি আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক ধরনের বিপদ থেকে, মুসিবত থেকে বাঁচার পথ বাহির করে দেন, বাঁচার পথ আসান করে দেন। এটা কার কথা? আল্লাহর কথা। ওমান ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, তাকওয়ার বদৌলতে আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচিয়ে দেন। কিভাবে? একটা ঘটনা বললেই বুঝতে পারবেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন তো, ইউসুফ আলাইহিসসালাম কে ছিলেন? নবী ছিলেন। কে ছিলেন? নবী ছিলেন, জলিলুল কদর একজন নবী ছিলেন। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজাদারি, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজাদারি, আছে খুবা হামাদার নতুন হাদারি। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী ছিলেন, জলিলুল কদর পয়গম্বর ছিলেন। ইউসুফ আলাইহিসসালাম যখন হযরত জুলাইখার জালের মধ্যে আটকে গেলেন, যখন জুলাইখা হযরত ইউসুফ আলাইহিসসালামকে একটা খাস কামরায় ঢুকাইয়া চতুর্দিকে দরজা বন্ধ করে দিল, এমনকি সাতটা দরজা কি বন্ধ করে দিল জানেন তো? ঘটনা অবশ্যই আমরা জানি, কিন্তু হযরত ইউসুফ আলাইহিসসালাম তো একজন নবী ছিলেন, উনার অন্তরের মধ্যে তো আল্লাহ তাআলার বল আছে। জুলাইখা যখন গড়ের মধ্যে বন্দি করে দিল, কিসের জন্য? খারাপ কাজ করার জন্য। জুলাইখার হাত পা বাড়ানো, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম বারবার আল্লাহর কথা স্মরণ করতেছেন এবং চিন্তা করতেছেন কিভাবে এই গুনাহ থেকে, এই জুলাইখার হাত থেকে কিভাবে বাঁচবেন। চতুর্দিকে চতুর্দিকে দরজা লাগাই, চতুর্দিকে থালা মারা, বাহির হইবার কোনো রাস্তা নাই। এখন ইউসুফ আলাইহিসসালাম চিন্তা করতেছেন কিভাবে এই জুলাইখার হাত থেকে বাঁচবেন, কিভাবে এই গড় থেকে বাহির হইবেন। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিসসালাম চিন্তা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরন্তরের মধ্যে আল্লাহর কাছে চাইতেছেন, আল্লাহ জুলাইখার এই ষড়যন্ত্র থেকে আমাকে বাঁচাও, আল্লাহ এই গুনাহ থেকে আমাকে বাঁচাও। কে বলতেছেন? হযরত ইউসুফ আলাইহিসসালাম। হঠাৎ হযরত ইউসুফ আলাইহিসসালামের মনের মধ্যে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তো অবশ্যই বাঁচানেওয়ালা, আল্লাহ যদি আমাকে আমার জন্য এই গুনাহের পথ থেকে বাঁচার পথে সহজ না করে দেন, তাহলে তো আর কেউ করতে পারবে না। আল্লাহর নবী যখন অন্তরের মধ্যে এই কথাটা আসলো যে আমি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি, বাকি মহান রব্বুল আলামিন আমাকে সাহায্য করবেন। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর উপর ভরসা রেখে, আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর নবী ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম দরওয়াজার দিকে দৌড় দিলেন। দরওয়াজা খোলা না, বন্ধ? বন্ধ, তালা মারা। তারপরও আল্লাহর নবী আল্লাহর উপর ভরসা রেখে দরওয়াজার দিকে যখন দৌড় দিলেন,
দরওয়াজার দিকে যখন দৌড় দিলেন, দরওয়াজার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন কুদরতি ভাবে দরওয়াজা খুলে দিলেন। আল্লাহর নবী যখন দেখলেন প্রথম দরওয়াজা খুলে গেছে, তখন আল্লাহর উপর তাকওয়া, আল্লাহর উপর ভরসাটা আরো বেশি বাড়ছে। আল্লাহর নবী যখন প্রথম দরওয়াজা খোলার সঙ্গে সঙ্গে আবার দ্বিতীয় দৌড় দিলেন, দ্বিতীয় দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় দরওয়াজা খুলে গেছে। আল্লাহর নবী এভাবে যখন তৃতীয় দরজার কাছে গেলেন, তৃতীয় দরজা খুলে গেল। এইভাবে সপ্তম দরওয়াজার কাছে যখন গেলেন, সপ্তম দরওয়াজাও খুলে গেল। আল্লাহর নবী বাহির হয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিসসালামকে এই গুনাহের কাছ থেকে বাঁচাইলেন। কিসের বদৌলতে? তাকওয়ার বদৌলতে। আল্লাহর নবীর অন্তরে আল্লাহর ভয় আছে, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেছেন, আল্লাহ কি করে দিয়েছেন, পথকে আসান করে দিয়েছেন। এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় হলো, আমরা যখন গুনাহের কোনো ফন্দিতে আটকে যাব, গুনাহের কোনো জালে আটকে যাব, তখন চেষ্টা করতে হবে গুনাহ থেকে বাঁচার। কি করতে হবে? চেষ্টা করতে হবে। আল্লাহর সাহায্য কিন্তু চেষ্টা ছাড়া আসবে না। আমি চেষ্টা করব, বাকি মহান রব্বুল আলামিন আমাকে সাহায্য করবেন। যদি চেষ্টা না করি তাহলে আল্লাহর সাহায্য আসবে? আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে, তারপর চেষ্টা করতে হবে। এই চেষ্টার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ থেকে বাঁচাইবেন। ওয়াইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমার আল্লাহ বলেছেন তাকওয়া যার অন্তরের মধ্যে আছে, যত ধরনের মুসিবত, যত ধরনের বিপদ আসবে, আল্লাহ কুদরতি ভাবে তাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসলমানের গোলাম তানবীহুল আফিলিন, তানবীহুল আফিলিন আয়াত আবুল সাবরকান্দ রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা উল্লেখ করেন। বনী ইসরায়েলের একজন ব্যক্তি যিনি আল্লাহ ওয়ালা ছিলেন, পরহেজগার মানুষ ছিলেন, কিন্তু খুব সুন্দর মানুষ ছিলেন। বনী ইসরায়েলের একজন যুবক খুব সুন্দর চেহারার মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ ওয়ালা ছিলেন, পরহেজগার ছিলেন। ওই আল্লাহ ওয়ালা ব্যক্তি, পরহেজগার ব্যক্তি নিজ হাতে টুকরি বানাইতেন। কি বানাইতেন? টুকরি বানাইতেন, এবং টুকরি বিক্রি করে নিজের জীবিকা উপার্জন করতেন। আল্লাহর বান্দা নিজ হাতে টুকরি বানাইতেন এবং টুকরি বিক্রি করে জীবিকা উপার্জন করতেন। ঘটনাক্রমে একদিন আল্লাহর বান্দা টুকরি বিক্রির জন্য বাজারে গেলেন। বাজার থেকে যখন আসবেন, বাসার বাড়ির সামনে দিয়ে যখন অতিক্রম করতেছেন, বাসার বাড়ির সামনে দিয়ে যখন অতিক্রম করতেছেন, তখন বাসার রানী যিনি, ওই রানীর দাসী ছিলেন, দাসী যখন দেখলেন যে আমার বাসার বাড়ির সামনে দিয়ে একটা যুবক হাঁটতে যাইতেছে, যে যুবকটা অতি সুন্দর, খুব সুন্দর, এত সুন্দর চেহারার যুবক অতীতে আর দেখি নাই। তখন ওই দাসী গড়ে গেল, রানীমাকে বলল, রানীমা এমন একটা যুবক দেখলাম, যে যুবক এত সুন্দর, যার চেহারা এত সুন্দর, যার বডি এত সুন্দর, এত সুন্দর চেহারার যুবক আমি কোনোদিন দেখি নাই। রানীমা বলল, যাও ওকে নিয়ে আমার কাছে নিয়ে আসো। তখন যখন অর্ডার আসলো যে বাদশার অর্ডার তুমি গড়ে দেওয়ার জন্য, আল্লাহর ওই বান্দা যখন গড়ে আসলেন, তখন রানীমা যখন দেখলো সুন্দর চেহারা একটা যুবক, তখন তার মনের মধ্যে গুনাহের চাহিদা বাড়লো, গুনাহের চাহিদা জাগলো। আল্লাহর ওলি ওই পরহেজগার লোকটা যখন দেখলেন রানীমার অবস্থা ভালো নয়, সে গুনাহ করতে যায় আমার সাথে, সে খারাপ কাজ করতে যায়, আল্লাহর বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হইল। আল্লাহর বান্দা চিন্তা করতেছেন এখন কি উপায়, এখন তো বাঁচার কোনো উপায় নাই, কারণ বাদশার বাড়ি, বাদশার বাড়ি চতুর্দিকে পুলিশ বাহিনী আছে, চতুর্দিকে র‍্যাব বাহিনী আছে। এখন বাদশা যা অর্ডার করবেন, রানী যা অর্ডার করবেন তা অবশ্যই মানতে হবে, আর না হয় এখান থেকে যাওয়ার কোনো উপায় নাই। আল্লাহর বান্দা চিন্তা করলেন এখন কি করা যায়। আল্লাহর বান্দা রানীমাকে বললেন, আমাকে একটু সুযোগ দেন, আমি ওযু করব, আমি একটু ছাদের উপর যাব,
আমায় একটু সুযোগ দেন, কয়েকটা মিনিট সুযোগ দেন। রানীমা বললেন, হ্যাঁ ঠিক আছে যাও, উপরে গেলে তো সমস্যা নাই, উপরে যাওয়াতে কোনো সমস্যা নাই, যাও। উপরে গেলেন, আল্লাহর বান্দা যখন ছাদের উপরে গেলেন, ছাদের উপরে গিয়ে আল্লাহকে ডাকতেছে, আল্লাহ এই মুহূর্তে মাওলা তোমার কুদরতি সাহায্য ছাড়া এই গুনাহ থেকে বাঁচার আর কোনো দ্বিতীয় পথ নাই, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। আল্লাহর কাছে বলতেছে আর চুকুর পানি ছাড়তেছে, আল্লাহ জীবনে যা আমল করলাম, আল্লাহ জীবনে যা ইবাদত বন্নাই করলাম, মাওলা সারা চুকের পানি ছেড়ে তোমার নৈকট্য অর্জন করলাম, সারা জিন্দগির গুনাময় হয়ে শেষ হয়ে যাবে, আল্লাহ তুমি আমাকে এই গুহা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে এই বিপদ মুসিবত থেকে উদ্ধার করো। এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, তাকওয়া অন্তরের মধ্যে রাখিয়া, আমার ভয় অন্তরের মধ্যে রাখিয়া গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো, যত মুসিবত যত বিপদ আসবে আমি আল্লাহ উদ্ধার করবো। আল্লাহর বান্দা যখন ছাদের উপরে এইভাবে আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ আমাকে উদ্ধার করো, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে অর্ডার দিলেন, জিব্রাইল যাও অমুক জায়গায় যাও, আমার এক বান্দা যে বিপদের মধ্যে মুসিবতের মধ্যে আছে, যাও আমার বান্দাকে তুমি কুদরতিভাবে সাহায্য করো। ও জিব্রাইল যাও, তোমার নূরের পাখা বিছাইয়া আমার ওই বান্দাকে তুমি উপর থেকে নিচে নামিয়ে দাও, ওই বিপদ থেকে উদ্ধার করো, সাহায্য করো, যাও। সুবহানাল্লাহ, হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কুদরতে আসলেন এবং আল্লাহর ওই বান্দাকে এই গুনাহের কাজ থেকে, এই মুসিবত থেকে, এই বিপদ থেকে উদ্ধার করলেন। কিসের বদৌলতে? তাকওয়ার বদৌলতে। কিসের বদৌলতে? তাকওয়ার বদৌলতে। ও মুসলমান, আল্লাহর গোলাম, তাকওয়ার মাধ্যমে গুনাহ থেকে বাঁচা যায়, তাকওয়ার মাধ্যমে বিপদ থেকে মুসিবত থেকে বাঁচা যায়। যত ধরনের বিপদ যত ধরনের মুসিবত আসবে, যদি গুনাহ থেকে বাঁচতে চাও, যদি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তোমাকে সাহায্য করবে। শুধু তাই নয়, তাকওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ, কিসের ফয়সালা করে দেন? রিজিকের। ওমাই ইত্তাকিল্লাহা ইয়াজাল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ বলেন যে তাকওয়া অবলম্বন করবে, আমার আল্লাহ বলেন যে তুই তাকওয়া পরহেজগারি অবলম্বন করবে, আমি তার রিজিকের ফয়সালা করে দিব। যার ভিতরে তাকওয়া থাকবে, পরিপূর্ণ তাকওয়া পরহেজগারি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে, এমন স্থান থেকে তার রিজিকের ফয়সালা করে দিবেন সে কখনো চিন্তা করে নাই। এই জন্য তাকওয়া অবলম্বন করতে হবে, তাকওয়া পরহেজগারির মাধ্যমে আল্লাহ ওয়ালা হওয়া যায়, তাকওয়া পরহেজগারির মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়, তাকওয়া পরহেজগারির মাধ্যমে গুনাহ থেকে বাঁচা যায়, তাকওয়া পরহেজগারির মাধ্যমে হালাল রিজিকের ব্যবস্থা হয়, হয় কি না? হয়। আমরা তো মনে করি দুর্নীতি না করলে, ডাকাতি না করলে, সুদ না খাইলে, ঘুষ না খাইলে বড়লোক হওয়া যায় না, ধনী হওয়া যায় না, দুনিয়ার ফকির হয়ে থাকতে হয়। আসলে তা নয়, আমার আল্লাহ বলেন ওমাই ইত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন তাকওয়ার মাধ্যমে গুনাহ থেকে, মুসিবত বিপদ থেকে আল্লাহ উদ্ধার করেন, আর তাকওয়ার মাধ্যমে আল্লাহ রিজিকের ফয়সালা করে দেন। তাহলে সুদ খাওয়ার দরকার আছে? ঘুষ খাওয়ার দরকার আছে? কোনো দরকার নাই। দুর্নীতি করার কোনো দরকার নাই। সঠিক পন্থায় যদি আমরা চলি, সঠিক পথে যদি আমরা চলি, আল্লাহর ভয় ভীতি যদি আমরা অন্তরের মধ্যে রাখি, তাহলে আল্লাহই আমাদের ব্যবস্থা করে দিবেন, আল্লাহই আমাদের ব্যবস্থা করে দিবেন। ওয়াকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়াত্তাকওয়া ফাইন্নাত্তাকওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বিশ্ববাসী উম্মতেরা, তোমরা তাকওয়া অবলম্বন করো।
কি অবলম্বন করো? তাকওয়া অবলম্বন করো, পরহেজগারি অবলম্বন করো। কেন? কারণ তাকওয়াই হলো সব জিনিসের মাতা, সব আবাদতের মূল এবং গুনাহ থেকে বাঁচার মূল। ঠিক না বেটি? কারণ তাকওয়া যখন অন্তরে থাকবে, আল্লাহর ভয় যখন মানুষের অন্তরে থাকবে, তখন ওই মানুষ আর গুনাহের দ্বারে কাছে যাবে না। যাবে? যার ভিতরে আল্লাহর ভয় আছে গুনাহ করবে কখনো? কখনো গুনাহ করবে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি নামাজ ছাড়বে না। আল্লাহর ভয় আছে, আজান পড়ছে, সঙ্গে সঙ্গে বাজারের দিকে না গিয়ে মসজিদের দিকে যায়। কেন যায়? তার ভিতরে আল্লাহর ভয় আছে। তার ভিতরে এই কথাটা জাগ্রত হয় সব সময় যে যদিও দুনিয়ার কোনো মানুষ জানবে না, দুনিয়ার কোনো মানুষ কিছুই বলবে না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে মরণের পর মহান রব্বুল আলামিনের কাঠ গড়ায় দাঁড়াইয়া, আল্লাহর আদালতে দাঁড়াইয়া জিন্দগির সব কিছুর হিসাব দিতে হবে। নামাজ পড়ি নাই, আজান পড়েছে, আজান শুনিয়েও বাজারের দিকে গেছি, মসজিদের দিকে আসি নাই, নেক কাজ করি নাই, সব সময় বদ কাজ করেছি, এগুলোর হিসাব আল্লাহর কাছে দিতে হবে কিনা? দিতে হবে। আমাদের দুই কাজে দুজন ফিরিস্তা আছেন, একজন নেক নেক নেকি লিখতেছেন, অন্যজন বদি লিখতেছেন। লিখতেছেন কিনা? কুদরতি ভাবে রেকর্ড হইতেছে। কিন্তু আমাদের অন্তরের মধ্যে তো দুনিয়ার মহাব্বত, যার কারণে আমরা আল্লাহর ইবাদত গুলামি করতে পারি না, যার কারণে আমরা নবীর অনুসরণ করতে পারি না। কিসের বদৌলতে? এই দুনিয়ার মহাব্বত আমাদের অন্তরের মধ্যে ঢুকেছে, যার কারণে রাসূলের অনুসরণ সঠিকভাবে করতে পারি না, আল্লাহর গুলামি করতে পারি না। মানুষের অন্তরের মধ্যে যত বেমার আছে, মানুষের কলবের মধ্যে যত বেমার আছে, তার মধ্যে একটা বেমার হলো দুনিয়ার মহাব্বত। যখন দুনিয়ার মহাব্বত অন্তরে ঢুকে যায়, তখন এই দুনিয়ার মহাব্বতের কারণে অনেক গুনাহ সংঘটিত হয় কিনা? হয়। চুরিকে যদি জিজ্ঞাসা করুন, হ্যাঁ চুর, তুমি চুরি করো কেন? কি বলবে? কিসের জন্য? টাকার জন্য, স্বর্ণের জন্য, এইভাবে দুনিয়ার সম্পদের জন্য সে চুরি করে। ঘুষখোরকে যদি বলেন তুমি ঘুষ খাও কেন, তখন সে জবাব দিবে টাকার জন্য। কিসের জন্য? ডাকাত ডাকাতি করে টাকার জন্য, ধন সম্পদের জন্য। একজন মানুষ দুনিয়ার প্রতি যখন তার লোভ বেড়ে যায়, দুনিয়ার প্রতি যখন তার লোভ বেড়ে যায়, দুনিয়ার পদের প্রতি যখন লোভ বেড়ে যায়, তখন সে মিথ্যা বলে। মিথ্যা বলে কিনা? ষড়যন্ত্র করে, দুর্নীতি করে। কিসের জন্য? দুনিয়ার একটা পদ পাওয়ার জন্য, এবং দুনিয়ার ধন সম্পদ, গাড়ি বাড়ি নারী এগুলো পাওয়ার জন্য মানুষ কত মিথ্যা বলে, কত ষড়যন্ত্র করে, কত মিথ্যা অপপ্রচার করে, খুন করে, গুম করে, করে কিনা? কিসের জন্য করে? এই দুনিয়ার দুনিয়ার মহাব্বত অন্তরের মধ্যে ঢুকেছে, যার কারণে মানুষ এই গুণাগুলো, এই দুনিয়ার মহাব্বত ঢুকার কারণে মানুষ গুণা করে। কিন্তু এই অন্তরে আসলে কার মহাব্বত ঢুকানো জরুরি? আল্লাহ। আল্লাহর মহাব্বত যতক্ষণ পর্যন্ত অন্তরে ঢুকবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালা হয়ে যায় না। মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নাহি, মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নাহি, লাকো মুমিন হো মগর ঈমান মে কামিল নাহি, লাকো মুমিন হো মগর ঈমান মে কামিল নাহি। ইয়া ইলাহি মুঝকো মুঝসে দূর কর, ইয়া ইলাহি মুঝকো মুঝসে দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিনোঁ কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিনোঁ কা কাম হ্যায়। ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়,
আমাদের মাহবুদ কে? আরো জোরে বলুন, আমাদের মাশুক কে? আমাদের সত্তার কে? আমাদের গাফফার কে? আল্লাহ। তাহলে এই অন্তরের মধ্যে কার জিকির বসবে? আল্লাহর জিকির বসবে। বলুন তো আমাদের অন্তর কয়টা? একটা। আমাদের কল কয়টা? একটা। তাহলে একটি কলবের মধ্যে একটা একটা জিনিসের স্থান হবে, একটা কলবের মধ্যে এক জিনিসের স্থান হবে। এখন বলুন, যদি দুনিয়ার মহব্বত অন্তরের মধ্যে জায়গা দেয়, তাহলে এই একটা কলবের মধ্যে আল্লাহর মহব্বত আর ঢুকানো যাবে? যে অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত ঢুকে গেছে, ওই অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত পরিপূর্ণভাবে ঢুকবে না। আর যদি আল্লাহর মহব্বত পরিপূর্ণভাবে ঢুকে যায়, তাহলে দুনিয়ার মহব্বত ঢুকবে না। আমার আল্লাহ বলেন, আমি মানুষকে একটা অন্তর দিয়ে সৃষ্টি করেছি, দুইটা অন্তর দেই নাই। কয়টা অন্তর? একটা অন্তর। আমার আল্লাহ বলেন, দুইটা অন্তর দেই নাই আমি মানুষকে, শুধু একটা অন্তর দিয়ে সৃষ্টি করেছি। ও মুসলমান আল্লাহর গোলাম, তাহলে একটা অন্তরের মধ্যে একজনেরই মহব্বত ঢুকবে, উনি হলেন আল্লাহ। যেহেতু একটা অন্তর, ওই অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত ঢুকাইব। কে কে রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত ঢুকাইবার তৌফিক দান করুন। কারণ আল্লাহর মহব্বত ছাড়া দুনিয়ার মহব্বত যদি ঢুকাই, তাহলে আমরা বরবাদ হব। বরবাদ হব কিনা? বরবাদ হব। আখেরাত আমরা ধ্বংস করব। যে অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত ঢুকে গেছে, ওই মানুষটা ধ্বংস হয়ে গেছে। আর যার অন্তরে আল্লাহর মহব্বত ঢুকেছে, সে কি হয়েছে? সে কামিয়াব হয়েছে। যার অন্তরে আল্লাহর মহব্বত, সে কামিয়াব। যার অন্তরে দুনিয়ার মহব্বত, সে ধ্বংস। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন নবী, সরকার দয়ালু নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার প্রকৃত বন্ধু হলেন আল্লাহ। আমার প্রকৃত বন্ধু আল্লাহ। আমার অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শুধু আল্লাহর সাথে। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেন, আমার বন্ধুত্ব শুধু আল্লাহর সাথে, আমার মহব্বত শুধু আল্লাহর সাথে, দুনিয়ার কোনো মানুষের সাথে আমার মহব্বত নাই। ও মুসলমানেরা, ও বিশ্ববাসী, আল্লাহর নবী বলেন, যদি দুনিয়ার কোনো মানুষের সাথে আমার মহব্বত থাকত, দুনিয়ার কোনো মানুষকে যদি আমার বন্ধু বানাইতাম, তাহলে আবু বকরকে আমার বন্ধু বানাইতাম। আল্লাহর নবী বলেন, দুনিয়ার কোনো মানুষের সাথে আমার প্রকৃত বন্ধুত্বের সম্পর্ক নাই। আমার প্রকৃত বন্ধুত্বের সম্পর্ক একমাত্র আল্লাহর সাথে। আল্লাহর সাথেই আমার মহব্বত, আল্লাহর সাথেই আমার ভালোবাসা। দুনিয়ার কোনো মানুষের সাথে আমার কি নাই? কোনো মহব্বত নাই। দুনিয়ার কোনো মানুষকে যদি আমি বন্ধু বানাইতাম, আল্লাহর নবী বলেন, আমি আবু বকরকে বন্ধু বানাইতাম। কিন্তু আমরা তো দেখি আল্লাহর নবীর জিন্দেগিতে আল্লাহর নবীর অনেকের সাথে বন্ধুত্ব ছিল বা ভালোবাসার সম্পর্ক ছিল, ছিল কিনা? যেমন হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বেশি ভালোবাসতেন। আল্লাহর নবীর বিবিদের মধ্যে সর্বোচ্চ বেশি ভালোবাসা ছিল আল্লাহর নবীর হলো আয়েশার সাথে। কার সাথে? আয়েশার সাথে। আল্লাহর নবীর আলাদা ভালোবাসা মহব্বত ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইলম এত বেশি ছিল, এত স্মৃতি ছিল, আল্লাহর নবীর হাদিসের সংরক্ষণ করার মতো যোগ্যতা ছিল। এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে এমন যোগ্যতা ছিল, আল্লাহর নবী যে ইন্তেকালের পর, আল্লাহর নবী দুনিয়া থেকে রুখসত হওয়ার পর, আল্লাহর নবীর পারিবারিক আদর্শ যেগুলো আছে, পারিবারিক যেগুলো আদর্শ আছে, এইগুলো পৌঁছাইয়া দেওয়ার মতো যোগ্যতা কার কাছে আছেন? হযরত আয়েশার কাছে আছেন। এই জন্য আল্লাহর নবী হযরত আয়েশাকে বেশি ভালোবাসতেন। তারপর আল্লাহর নবীর বিবি হযরত আয়েশা, এই জন্য হযরত আয়েশাকে বেশি ভালোবাসতেন। ভালোবাসতেন কিনা? শুধু তাই নয়, পুরুষদের মধ্যে হযরত আবু বকরের সাথে আল্লাহর নবীর সম্পর্ক ছিল। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসতেন, হযরত আবু বকরের সাথে মহব্বত ছিল।
কেমন মহব্বত ছিল মুসলমানের গোলাম। তাবুকের যুদ্ধের সময় যখন যখন দুর্ভিক্ষ চলছিল, তাবুকের যুদ্ধ যখন সংগঠিত হয় তখন দুর্ভিক্ষ ছিল, তখন ওই জামানায় তখন দুর্ভিক্ষ ছিল। সাহাবায়ে কেরাম গরিবি হায়াত, আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন নবী আদেশ দিলেন সাহাবায়ে কেরামদেরকে, ও সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য তাবুকের যুদ্ধ সংগঠিত হবে, তোমরা যার কাছে যতটুকু সম্পদ আছে, মাল আছে, টাকা আছে, প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় সদকা করো, প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান খয়রাত করো। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাউন, আজমাইন সবাই আল্লাহর রাস্তায় দান করতেছেন, সদকা করতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে কিছু সামানা পেশ করলেন। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন নবী জিজ্ঞাসা করলেন হযরত আবু বকরকে, আল্লাহর নবী আবু বকরকে জিজ্ঞাসা করেন গোরের মধ্যে কোন জিনিস রেখে আসলো আর কোন জিনিসটা আল্লাহর রাস্তায় দান করার জন্য নিয়ে আসলা। হযরত আবু বকর জবাব দেন, আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহর নবী গো, গোরের মধ্যে শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি, আর যা কিছু আছিল সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন কি পরিমাণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য পাগল ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। শুধু তাই নয়, মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন নবী আবু বকরকে বললেন, আবু বকর আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে আমাকে অর্ডার দিবেন মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য, আল্লাহ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য আমাকে অনুমতি দিবেন, ও আবু বকর তোমাকে সঙ্গে নিয়ে আমি মক্কা থেকে মদিনায় যাব। কাকে সঙ্গে নিয়ে? আবু বকরকে। তাহলে বোঝা যায় আবু বকরের সাথে আল্লাহর নবীর সম্পর্ক আলাদা, ঠিক না বেটি? বোঝা যায় আলাদা সম্পর্ক। আল্লাহর নবী যখন আবু বকরকে বলেছিলেন, আবু বকর মক্কা থেকে মদিনায় হিজরত করব, কখন করব তার এক নির্দিষ্ট নাই, আল্লাহ যখন আমাকে অনুমতি দিবেন ওই দিন তোমাকে সঙ্গে নিয়ে আমি মদিনায় হিজরত করব। যখন আল্লাহর নবী এই কথাটা বললেন, হযরত আবু বকর ওই দিন থেকে প্রস্তুত হয়ে গেলেন মদিনায় হিজরতের জন্য। যে কোন দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আমাকে ডাক দিবেন, আবু বকর চলো মদিনায় হিজরত করব। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাতে ঘুমায় না, আল্লাহর নবী রাতে বিছানায় ঘুমায় না, বালিশে মাথা রাখে না। কেন রাখে না? কারণ আল্লাহর নবী বলেছেন, আবু বকর তোমাকে নিয়ে মদিনা থেকে তোমাকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করব, তুমি প্রস্তুত থেকো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করবেন, রাত্রে যখন এসে সেই সাথে আল্লাহর নবী আবু বকরের বাড়ির পাশে আসিয়া আবু বকরের ঘরের পাশে দরওয়াজার কাছে আসলেন। আল্লাহর নবী আস্তে করে ডাক দিলেন, আবু বকর। আল্লাহর নবী যখন আবু বকর বলে ডাক দিলেন, আবু বকর বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর দরওয়াজা খুলে দিলেন। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর এত রাত, শেষ রাত, তোমাকে আমি আবু বকর বলে ডাক দিলাম, সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিলে, কারণ কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আল্লাহর নবী গো, আল্লাহর নবী আমি কেন সঙ্গে সঙ্গে দরওয়াজা
আপনি যখন বলেছিলেন তোমাকে নিয়ে মক্কা থেকে মদিনায়, মক্কা থেকে মদিনায় হিজরত করবো, আবু বকর মদিনায় হিজরত যখন করবো তুমি আমার সঙ্গী হইবা। আল্লাহর নবীগো যেই দিন এই কথাটা বলেছিলেন, আমি আবু বকর ওই দিন থেকে প্রস্তুতি গ্রহণ করেছি। আল্লাহর নবীগো আমি ওই দিন থেকে এখন পর্যন্ত আজকের রাত পর্যন্ত আমি কোনোদিন রাত্রে ঘুমাইনি। আবু বকর বলে আমি এখন পর্যন্ত বিছানায় গা লাগাইনি। আবু বকর বলে আমি এখন পর্যন্ত আমার মাথাটা বালিশের মধ্যে রাখিনি। আল্লাহর নবীগো কেন রাখিনি? কারণ জানি না কোন দিন আপনি এসে রাত দিবেন। আবু বকর আমি আবু বকর যদি ঘুমাইয়া দেয় গো আল্লাহর হাবিব, আল্লাহর নবী আমি যদি ঘুমাইয়া যাই তাহলে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে রাত দিবেন। আবু বকর তখন যদি আমি ঘুমাইয়া যাই তাহলে আমার নবীটাকে সাড়া দিতে আমার দেরি হয়ে যাবে, আমার হাবিবের কষ্ট হবে। যাতে আমার হাবিবের কষ্ট না হয় এজন্য আমি আবু বকর আজ পর্যন্ত বালিশে মাথা রাখিনি। এমন দৃষ্টান্ত হলো তা আবু বকর সিদ্দিক রেখে গেছেন। ইসলামের জন্য, মুসলমানদের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য এমন দৃষ্টান্ত হযরত আবু বকর সিদ্দিক রেখে গেছেন। তারাই ছিলেন আল্লাহ প্রেমিক, তারাই ছিলেন রাসূল প্রেমিক, ঠিক না বেটি? ঠিক। হযরত সাহাবায়ে কেরামই ছিলেন আল্লাহ প্রেমিক, তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণভাবে অনুসরণ করেছেন, ঠিক না বেটি? ঠিক। কিন্তু মুসলমান আমাদের জবানেই শুধু বলি আমরা আল্লাহর রাসূলের প্রেমিক, আমরা রাসূলের আশিক, কিন্তু আমাদের চলাফেরা, আমাদের বেশভূষায় বোঝা যায় না যে আমরা রাসূলের প্রেমিক, বোঝা যায় না। তুকু যাও সুন্নতে আহমদ কু যাও, তুকু যাও সুন্নতে আহমদ কু যাও, বা মুহাম্মদ আমরা শুধু মুখ দিয়েই বলি আমরা রাসূলের প্রেমিক, রাসূলের আশিক, কিন্তু আমাদের মধ্যে রাসূলের আশিক প্রেমিক হওয়ার কোনো প্রমাণ নাই। এজন্য অন্তরে তাকওয়া রাখিয়া মহান রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতাম আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো জীবন পরিচালনা করতাম, তাহলে আমরা অবশ্যই কামিয়াব হব এবং আল্লাহওয়ালা হব, মুত্তাকি হব, পরহেজগার হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যা বললাম আমাদের প্রত্যেককে মানার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا ارحم الراحمين، يا الله ما عفرنا، يا الله يا ارحم الراحمين، زندا مدى شبير ما عفرنا، يا الله اي محفل لي قبول المنزل فرما، يا الله اي محفل لي قبول المنزل فرما، يا الله يا ارحم الراحمين، اي محفل يا الله خلق يموتر مؤدن النبي نادى تزل يا بنا يا الله، يا الله اي محفل يا صاحب الله সাইদায় মদিনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হুজুরে সেবিও আল্লাহ রাজারা মধ্যে রাসূল আল্লাহ ওলি ও রাসূল আল্লাহ তার কবরের সব টুকনিয়া পৌঁছে দিও। ইয়া আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর রওজা তামরা ফুকো থেকে সালাত আর সালাম পৌঁছে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরাহমাতিকা ইয়া আরহামুর রাহিম। অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান শুনছিলাম। এখন এশার নামাজের আজান হয়ে যাবে, আজানের পর
মসজিদে এশার নামাজের জামাত অনুষ্ঠিত হবে, যারা অজু স্তেঞ্জার দরকার স্তেঞ্জা করে অজু সেরে নিয়ে আমরা মসজিদের পুষ্করিণীর পশ্চিম পারে পর্সা পায়খানার সুব্যবস্থা আছে, যাদের পর্সা পায়খানার দরকার মসজিদের পুকুরের পশ্চিম পারে উত্তরের কোণে পর্সা পায়খানার ব্যবস্থা আছে, এখন আগুন হয়ে যাবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن finish my day. Finish.